অনেকে ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে তৈরি, তিনি হাজার নাজির হায়াতুন নবী। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি মানুষ মনে করেন, যারা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের খবর জানেন না, যারা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাবুদের মতো মৃত্যুবরণ, মানুষের মতো মৃত্যুবরণ করেছেন, তারা কাফের। আচ্ছা, এই সকল বিষয়ে কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য কি? হ্যাঁ, নিয়ত ভালোই, নিয়ত খান কি ভালোই আছে, রাসূলের মহব্বতেই কইছে এগুলি, কিন্তু কথাগুলি ঠিক না, বুঝেন না? অনেক কাজে নিয়ত ভালো থাকে কিন্তু কাজটা ভুল, নিয়ত ভালো কাজটা ভুল, এরকম অনেক জিনিস আছে। বেচারা ডায়াবেটিস 200 পার হয়ে গেছে, বুঝেন না? আত্মীয় একজন আইছে, রসগোল্লা 5 কেজি লইয়া, 1 কেজি খাইতেই হবে তার। ভাই, আমি এত কষ্ট করি, সারা রাত ঘুম না যাইয়া বানাই আনছি, তুই না খাওয়াইলে আমার কলিজার দরদ আমি সামলাইতে পারতাম না। ওর ডায়াবেটিস 200 পার হয়ে গেছে, সে কর রসগোল্লা খাইত। নিয়ত ভালো কিন্তু প্রস্তাবটা কি পুরাই ভুল, এরকম বহু মুসলমান আছে, নিয়ত ভালো কিন্তু প্রস্তাব ভুল, বিশ্বাস ভুল। অনেকের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে, না জানি আল্লাহ রাসূল কি খুশি হইয়া গেলেন যে আমারে নূরের তৈরি কইছে। রাসূলে তোরে পাইলে উমর যদি থাকতো কইতো, ইয়া রাসূলুল্লাহ সাড়ি দেন এই মুনাফিকের কল্লা ফেলি দি, আল্লাহ কই আপনি নূরের মাটির তৈরি, আপনি আমাদের মাটির মানুষের গৌরব, আমরা মাটি কাদা মাটির মানুষ, রাসূলের একজন পাইছি কাদা মাটির কত গৌরব, সেই রাসূলটা তারা কাই নিতে আইছে আমাদের কাছ থেকে নূরের তৈরি কইয়া, নূরের তৈরি করলে তো আমরা শেষ হয়ে গেলাম, কাদা মাটির রাসূল ধর পাইলাম না, আমাকে গৌরব হইবে তো কাদা মাটির রাসূল হইলে না, আমরাও কাদা মাটির রাসূল চাই কি, কাদা মাটির রাসূল, তাহলে না আমাদের জাতের গৌরব, ঠিক না? নূরের তৈরি করলে তো ফেরেশতার কাতারে লই গেলা, তো কত বড় মানব জাতির দুশ্মন তুই, যে মানব জাতির একজন রাসূল যারে পাইয়া দুনিয়া সব মানুষ খুশি, তুই সব মানুষের কলিজার দনটা কাড়ি লইয়া জিবরাইলের কাতারে নিয়ে গেলি, কত বড় জালিম তুই, তোর মতো জালিমে পৃথিবীতে আছে? হ্যাঁ, একজন রাসূল পাইছি মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, কার মায়া? রাসূলের মায়াই তো। হ্যাঁ, রাসূল মাটির তৈরি, সূরা কাফের 110 নম্বর আয়াত ক্লিয়ার করেছে, قل إنما أنا بشر مثلكم بلو এই ব্যতীত ইহা ব্যতীত আর কিছুই নয় যে আমি তোমাদের মতো একজন বাশার একজন মানুষ। এইটা তো কাট্টা মুশরিক, হাজির নাজির করলে কাট্টা মুশরিক, তিনি হাজিরও না নাজিরও না। তিনি বলছেন ও কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আমি আমার উম্মতের ব্যাপারে সাক্ষী থাকবো যতদিন আমি তাদের মধ্যে আছি, যতদিন তাদের মধ্যে আছি ততদিন সাক্ষী, যখন তাদের মধ্যে থাকবো না আমি আর সাক্ষী নাই, কারণ আমি দেখিও না শুনিও না। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামের বক্তব্য এটা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটা, মৃত্যুর পরে আমি আর সাক্ষী না, প্রত্যক্ষকারী না, দেখনেওয়ালা না, শুননেওয়ালা না। অতএব কেউ যদি বলে মৃত্যুর পরেও তিনি দেখেন শুনেন, তাহলে সে কোরআনের বিরুদ্ধে অবস্থান করলো, সমস্ত সাহাবায়ে কেরামের আকীদার বিপক্ষে অবস্থান করলো, সে জাহান্নামের রাস্তা ধরলো, তার বাঁচার কোনো উপায় নেই। হায়াতুন নবী, হায়াতুন নবী বলে, হায়াতুন নবী দুইটা অর্থ হইতে পারে, একটা হায়াতুন নবী অর্থ হলো মিলাদিরা, যেমন অনেক মুশরিক মিলাদি আছে, মিলাদ পড়ে চেয়ার একটা খালি রাখে, কয় আল্লাহ নবী আসি বসবো এখানে, তিনি হায়াতে আছেন, এইটা যে বিশ্বাস করে তার ইমান নাই, সে বেঈমান। হ্যাঁ, যদি নবীজি মৃত্যুবরণ না করে থাকেন, জীবিত থাকেন, তাহলে আবু বকর ওমর ওসমান আলী সাহাবীরা কত বড় ডাকাতের ঘরের ডাকাত, যে জিন্দা নবীরও কবর দিয়ে ফেলেছে। হ্যাঁ, তোমার কথা যদি সত্য হয় যে তিনি জীবিত আছেন মারা যান নাই, তাহলে সাহাবীরা তো সব ডাকাত খুনি, একজন জিন্দা নবীরও কবর দিয়ে ফেলেছে কেমনে? হ্যাঁ, কি সাহাবীদের আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকে?
উনি মৃত্যুবরণ করেছেন বিদায় সাহাবায়ে কেরাম কবর দিয়েছেন ঠিক নয় কি আবু বকর সিদ্দিক তার মত আল্লাহর নবীকে আর কেউ এত বেশি ভালোবাসতে পারে নাই কেউ পারবেও না তিনি মৃত্যু সময় নবীর মৃত্যু সময় কাছে ছিলেন না ওমর যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল নবীর মৃত্যু কথা যে বলবে তার কল্লা ফেলে দেব আবু বকর এসে বললেন নবীকে চুমুকে বললেন من كان يعبد محمدا فإن محمدا قد مات যে মুহাম্মাদের ইবাদত করত তার জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে ফেলেছেন আবু বকর বলছেন মুহাম্মাদান কদ মাত হ্যাঁ ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত যে আল্লাহর ইবাদত করে তার জানা উচিত আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নাই মৃত্যুহীন একমাত্র একজন তিনি কে আল্লাহ কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক নফস নবী হন গায়রে নবী হন প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নবীও মৃত্যুবরণ করেছেন আয়েশা বলেন আমার বুকের মাঝে নবীজি মাথা রেখে শুয়েছিলেন কোন সময় যে জানটা বেরিয়ে গেছে উনি মৃত্যুবরণ করে ফেলেছেন আমিও টের পাই নাই সাহাবায়ে কেরামদের সর্বসম্মত মত নবীজি বাবু মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে অধ্যায় আছে সেখানে সমস্ত সাহাবীদের ঐকমত্য সাধিত হয়েছে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মৃত্যুবরণ করেছেন সুবহানাল্লাহ হ্যাঁ মৃত্যুর পরে সব মানুষ আবার জিন্দা হয়ে যায় কবরে ফেরাউনও জিন্দা হয়ে গেছে মৃত্যুর পরে নমরুদও জিন্দা হয়ে গেছে শহীদরাও জিন্দা হয়ে গেছে সব মুমিনরাও জিন্দা হয়ে গেছে তেমনি সব নবীরাও মৃত্যুর পরে কবরে আবার কি জিন্দা হয়ে গেছেন সেটা আখেরাতের জিন্দিগি দুনিয়ার জিন্দিগি না হায়াতুন নবী আছে সেটা আখেরাতের হায়াত দুনিয়ার হায়াত যদি কেউ মনে করে তাহলে কুফুরি হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে ঈমান বরবাদ হয়ে যাবে দুনিয়ার হায়াত নাই সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াতে সমস্ত আম্বিয়া সমস্ত রসুল সমস্ত মানব দানব জিন যারা মৃত্যুবরণ করবে তারা আর দুনিয়াতে ফিরে আসবে না আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যার চোখে কালা চশমা সে ফসলে কি দেখে নিজের চেহারা কান ফাতিলে তুলিছে আরো কালা কিন্তু চশমা একান কালো চোখে দিছে এখন সবাই কালো দেখে হ্যাঁ কয় নবী যার নবীরে যে নূরে তৈরি কয় না সে কাফের বেটা তুই যে কাফের হইছ তোর ভিতরে যেন খালি কাফের কাফের মনে হয় বুঝেন না কয় হুজুর যেখানে যাই মুরগির বিষ্ঠার গন্ধ লাগে পোলাও খাইতে যাই মুরগির বিষ্ঠার গন্ধ কলা মুখে দিলাম সেখানেও মুরগির বিষ্ঠার গন্ধ হুজুর পরে পাও রুটি আনলাম সেখানেও মুরগির বিষ্ঠার গন্ধ পরে দেখি যে নাকের মধ্যে মুরগির বিষ লাগিয়ে রয়েছে বেটা তুই তোর তোর মুরগির বিষের গন্ধ লাগতো না কি লাগবো হ্যাঁ তুই ঠিক হইল আগে তারপরে তুই দেখবি যে গন্ধ আসলে কলাত নাই পাউরুটি নাই ফলার মধ্যে না তোর মধ্যে গন্ধ কুফুরি তোর মধ্যে যারা হক মাসলা কোরআন সুন্নাহ দলিল দিয়া সহি মাসলাগুলি বলে তোর কালো চশমা দিয়ে এদেরকে ভাঙ্গা দেখোস কালো দেখোস চশমা খুলি ফেলা বিষটা সাফ করি ফেলা তারপরে দেখবি ইনশাল্লাহ পাউরুটির মধ্যে গন্ধ নাই কলাতেও নাই পলাতেও নাই ঠিক না কোন সহি তরিকার কোন হুজুরের মধ্যে কোন কুফুরির গন্ধ নাই